যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। ব্রেভারম্যান সোনাকের মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য ছিলেন। সোমবার দেশটির সরকারি সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুরু থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সমালোচনা করে আসছেন ব্রেভারম্যান। সম্প্রতি তিনি একটি নিবন্ধ লিখেছেন যাতে তিনি অভিযোগ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সোনাক সরকারের গুরুত্বপূর্ণ পদ হারাতে হলো তাকে। এর আগেও মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্রেভারম্যান। একজন কঠোর অভিবাসী বিরোধী হিসেবে তিনি পরিচিত।